কলিয়ারির দামি যন্ত্রাংশ পাচারের অভিযোগে সরগরম বাঁকুড়ার মেজিয়ার কালিদাসপুর কলিয়ারি এলাকা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রমিক ইউনিয়নের সদস্যরা কালিদাসপুর কলিয়ারির এজেন্টকে ঘেরাও করে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি লরিতে কলিয়ারির অব্যবহৃত ভাঙা চোরা লোহা বোঝাই হয়। অভিযোগ, সেই ভাঙাচোরা লোহার সাথে কলিয়ারির দামি যন্ত্রাংশ বোঝাই করা হয়। ঘটনা জানাজানি হতেই কলিয়ারি শ্রমিকরা গাড়িটিকে আটক করে। গাড়ি লোড হয় কাল শাম কো আমরা কই ইনফরমেশন নাই কই লেটার নেই আইনছ কাম আয়া তো এরিয়া সে চার্জ কে লিয়ে তো এরিয়া চার্জ কে লিয়ে আয়া তো এই গাড়ি হামকো লোড নে মিলা পুছতাছ কর রহা তো বলা ইয়ে আনলিগেল লোড হো রহা কিয়া চিজ হ্যায় ইসমে এসক্রেপ হ্যায় স্ক্র্যাপ বল কে লোড কিয়া হ্যায় কিয়া হ্যায় ও আন্ডার মে হ্যায় আপ লোগো কুছ জানকারি নেই দিয়া হাম লোগো কোই ইনফর্ম নেই হ্যায় কোই জানকারি নেই হ্যায় কোই ইসকা লিয়ে পেপার নেই হ্যায় আবি আর পেপার কব দেগা কিয়া করেগা কিয়া মতলব সে লোড কিয়া ইয়ে হামকো পাতা নেই কোন কোন ইনভলভ হো সকতা হ্যায় ইসমে সব ম্যানেজার সব হোগা কোই ইয়াহা কা ইসিএল কা অফিসার ওই তো পারমিশন কিয়া হোগা ওই তো পারমিশন কিয়া কোই তো পারমিশন কিয়া হ্যায় তবি তো ইয়ে গাড়ি লোড হুয়া নেই তো লোড নেই হোতা ECL का प्रोजेक्ट का अंदर कैसे लोट हुआ गाड़ी कोई परमिशन भी देगा तभी तो लोट होगा नहीं हुआ है एक पंप लोड हुआ तो हम उसको बोला उतार दो उतारने के बाद चार पांच बार उतार दो उतारा नहीं तो हम गाड़ी को लोड मत कर बंद करो लोड नहीं करने दिया हम तो नहीं उतारेंगे किरान उतारेगा नहीं उतार रहा है तो हम तो अपना धाम से नहीं उतार सकते हैं उसको हम बार बार बोले हैं उतारो नहीं उतारा तो हम गाड़ी लोड जब गाड़ी लोड हुआ था लोड हो रहा था उस टाइम तो आपका कोई सिक्योरिटी था वो लोड करने क्यों दिया सिक्योरिटी कहाँ रहेगा हम थे वो हम जाते थे आते थे वहाँ बैठे खड़ा नहीं थे सिक्योरिटी पोस्ट भरा है उधर पे जाता सिक्योरिटी ना ही ना है ये नहीं है तो सिक्योरिटी रहेगा कहाँ पे उधर पोस्ट देखेगा कि वहाँ लोहा लोड कराएगा ना यहाँ डिपो देखेगा सिक्योरिटी तो अपना उतने है सिक्योरिटी जितना हमको है पोस्ट भरा कुछ ज्यादा भी नहीं है मतलब अभी गाड़ी में वो पाम मोटर वगैरह कुछ नहीं খবর পেয়ে CISF ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি আটক করে। এরই প্রতিবাদে কলিয়ারির এজেন্ট অফিসে ধর্ণা কর্মসূচি করেন শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব। সেই স্ক্র্যাপের কোনো অর্ডার তার কাছ থেকে যে ওখানে যে অর্ডারটা থাকা দরকার সেই অর্ডার ওখানে কোনো শো মানে সিকিউরিটি বলতে চাইছে যে কোনো অর্ডার শো করে নাই আর আমাদের কাছে যেটা যে স্ক্র্যাপ একটা আলাদা জিনিস মোটর বা পাম্প বা ফ্যান এই ধরনের যে মেশিনারি জিনিস সেগুলো স্ক্র্যাপের সময় ধার্য করা যায় না কিন্তু সেখানটাতে কাল মূলত সন্ধ্যার সময় পর্যন্ত আমার কাছে যে খবর আছে যে মোটরকে চাপায় মোটরের মধ্যে কোপাত থাকে যার জন্য সেটা স্ক্র্যাপের সঙ্গে করা যায় না আমি তৎক্ষণাৎ আমি মাননীয় এজেন্ট সাহেব ম্যানেজার সাহেব এবং তাই যে সিকিউরিটি ইনচার্জ তাদেরকে মূল্য তারাই মেনলি তারাই তো এইসব চার্জে থাকে তাদেরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম জানিয়েছি যে জিনিসটা তারা তখন বললো যে না মোটর নেই জায়গা আমি গদিসে চড়া লিয়া তো উতার দেওয়া জায়গা আমি ঠিক উতার নিয়েছি ফির ভি আমার ওখানে আবার একটু ডাউট থাকার জন্য আমি আমার ইউনিয়নের ছেলেদেরকে বলে দেখবে গাড়িতে যেহেতু একবার চোরকে একটু ডাউট লাগলে তখন সেখানে যেহেতু মোটর চাপানোর চেষ্টা করেছি আমি এ করি তারপরও সেই গাড়িতে তারা কিছু আমাদের কোলিয়ারি ফ্যান আরও কিছু মূল্যবান কিছু জিনিস তার সেই গাড়িতে চাপিয়ে নেয় এবং সেটা বর্তমানে সিকিউরিটি ইনচার্জের সেটা দায়িত্ব যে গাড়িটা লোড করানো গাড়ি সেটাই সিকিউরিটির দায়িত্ব সে যদি অন্য কোনো জায়গায় যায় সেটা সিকিউরিটির বলি আমি শুনলাম যে সিকিউরিটি ইনচার্জ বলছে যে নাই আমার স্টাইল নেই তার কবি আর রাতে কবি যা রাতে লেকিন এইসব এক দায়িত্ব কবি আর পরিচালনার মধ্যে কালিদাসপুর কলিয়ারি সিকিউরিটির থেকে গাড়িটাকে আটক করে রেখেছিল ইলিগালি কিছু জিনিসপত্র সেটাতে লোড হয়েছে কী হয়েছে সেটা তো আমরা ডিটেলস দেখিনি কী ভিতরে মাল আছে তো স্ক্র্যাপ গাড়ি সম্ভবত ভাঙ্গা চোরা মোর্চা ধরা এই ধরনের কিছু জিনিস নিয়ে যাওয়ার অর্ডার থাকে শুনছি নাকি এই গাড়িটাতে আপনার পাম্প থেকে শুরু করে একটা SDL-এর চেচিস থেকে শুরু করে কিছু বেয়ারিং বল এবং আরও কিছু নাট বল্টু যেগুলো উন্নত মানের যেগুলো কলিয়ারির হামেশায় যেগুলোর জন্য কলিয়ারি বন্ধ হয়ে যায় সেরকম ধরনের জিনিস ছিল তো CISF কালিদাসপুর কলিয়ারি পরিদর্শনে আসার পর গাড়িটার কাছ থেকে কোনো কাগজপত্র বৈধ কাগজপত্র কিছু পায় নাই এজেন্ট সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এজেন্ট সাহেব সেখানে কোনো সদুত্তর না দেয় নাই আমরা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ থেকে এজেন্ট সাহেবকে অনুরোধ করি আপনি এসে পরে বিষয়টা একটু ইন্সপেকশন করে দেখে যান যে কী আছে কী না এবং তার কোনো কাগজপত্র রয়েছে কি না বা কী অর্ডার আছে
এজেন্ট সাহেবও সেখানে কোনো কর্ণপাত করেনি। আমরা শুনলাম যে সিকিউরিটি গার্ডের কাছেও কোনো কাগজ দেওয়া হয়নি কি মাল লোড হবে না হবে, ব্যাপারটা এখন অবৈধের জায়গাতেই, কিন্তু কাগজ সুচার থেকে এদের কাছে দিয়েছে এবং সেটা ইঞ্জিনিয়াররাই এটা লোড করিয়েছে এবং সেখানে ইঞ্জিনিয়ারেরই কোনো লোক তারা থেকে সেটাকে লোড করিয়েছে। কলিয়ার কর্তৃপক্ষের মদত ছাড়া জিনিস হতে পারে না। स्क्रैप गाड़ी था, स्क्रैप लोड करने उसको वाला है, स्क्रैप तीन स्क्रैप का बदल आपका जो मोटर वगैरह कुछ लोड हुआ था बोल रहे हैं, पंप मोटर वगैरह कुछ लोड हुआ था हमको नहीं आता, तो कौन देखते हैं सर? गाड़ी लोडिंग का टाइम में सिक्योरिटी रहता है, ये चीज़ देखने का सिक्योरिटी का दायित्व है, क्या लोड होना है नहीं होना है। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।